প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষা তোমাদের দরজায় টকটক করছে। অনেকের ভিতরে ঋণ স্পন্দন হচ্ছে যে সামনে পরীক্ষা, কিভাবে পরীক্ষা দেব। আসলে পরীক্ষা যেমন তা একটা আতঙ্ক নিয়ে সামনে আসে, আসলে পরীক্ষা অতটা আতঙ্ক না। যখন পরীক্ষা হলে পরীক্ষা দেওয়া শুরু হয় তখন কিন্তু ভালো লাগে, আগে কষ্ট হলেও পরে কিন্তু ভালো লাগে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটি লেটার নিয়ে উপস্থিত হয়েছি, যে লেটারটা তোমাদের কাছে অনেকটা কনফিউশন সৃষ্টি করেছিল। তোমরা অনেকেই বুঝতে পারছিলে না যে এই লেটারটা আসলে কীভাবে লিখব। তাছাড়া তোমাদের সাহায্যকারী বই অর্থাৎ গ্রামার বইতে এই লেটারটা দেওয়া আছে, কিন্তু সেখানে অনেক বড় করে দেওয়া আছে, যে কারণে আমি মনে করলাম যে লেটারটাকে যদি ছোট করে লিখে দিই তাহলে তোমাদের জন্য এটা সহজ হবে। তাই আজকে এই আয়োজন। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা শুরু করি। লেখা আছে, সাপোজ ইউ আর রতন, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড রিয়া অ্যাবাউট দ্য প্রেজেন্ট কন্ডিশন অ্যান্ড এক্সপিরিয়েন্স অফ সিডো। অর্থাৎ সিডোর পরবর্তী যে তোমার অবস্থা এবং এই অভিজ্ঞতা, সিডোরের যে কী অভিজ্ঞতা, এটা নিয়ে তোমার বন্ধুকে চিঠি লেখো। তাহলে চলো শুরু করা যাক। লেটার শুরু করতে লেটারের উপরে আমি দুইটা তিনটা ভিডিও বানিয়েছি, আগে তোমরা ভিডিওগুলো দেখেছো। লেটারের শুরুতে প্রথমে ডেট লিখবা, তারিখ লিখবে টপে, তারপরে ঠিকানা লিখবে। ঠিকানাটা কার? যে লিখতেছো তার ঠিকানা। অর্থাৎ লেটার যে লিখতেছে তার ঠিকানা প্রথমে লিখতে হয়। মনে করো তুমি রতন, তাই তোমার ঠিকানা প্রথমে লিখতেছো হিরাজিল সিদ্ধিরগঞ্জ নারায়ণ। এখন কার কাছে লিখতেছো? রিয়ার কাছে লিখতেছো, তাই লেখো ডিয়ার রিয়া, প্রিয় রিয়া। লেটারের প্রথম অংশ যেটা আমি তোমাদেরকে শিখিয়েছি সেটাই লিখেছি, আমি অতিরিক্ত লিখিনি, এ কারণে যেন তোমরা বিড়ম্বনার মধ্যে না পড়ো। তোমাদের জন্য সহজ করার জন্য আমি ওই অংশটুকু লিখেছি যে অংশটুকু তোমাদেরকে লিখে দিয়েছিলাম। তবে লেটারের শেষের অংশে কিছুটা পরিবর্তন এসেছে, যেটা প্রয়োজনের কারণে আনতে হয়েছে। টেক মাই সালাম অ্যান্ড লাভ, হাউ আর ইউ, হোপ ইউ আর ওয়েল, আই এম অলসো ওয়েল, ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট দ্য প্রেজেন্ট কন্ডিশন অ্যান্ড এক্সপিরিয়েন্স অফ সিডো দ্যাট টুক প্লেস টু ডেইজ এগো ইন আওয়ার লোকালিটি। এখানে দেখো নতুন যে জিনিসটা অ্যাড হয়েছে, ওয়ান্টেড টু নো, ঠিক আছে এই পর্যন্ত, অ্যাবাউট দ্য প্রেজেন্ট কন্ডিশন অ্যান্ড এক্সপিরিয়েন্স অফ সিডো, এটাও তোমার প্রশ্নের মধ্যে উল্লেখ আছে, কিন্তু এই অংশটুকু নাই। দ্যাট টুক প্লেস টু ডেজ এগো ইন আর লোকালিটি, যা আমাদের এই লোকালিটিতে দুই দিন আগে সংগঠিত হয়েছিল। মনে করো দুই দিন আগে একটা সিডোর বা ঘূর্ণিঝড় বা সাইক্লোন সংগঠিত হয়েছিল, যেটা তোমাদের লোকালয়কে ভেঙে চুরে তছনছ করে ফেলেছে। তো সেটা নিয়ে লেটার লিখতেছি। এখন দেখো, ইট ওয়াজ সাডেন, আনএক্সপেক্টেড অ্যান্ড সিরিয়াসলি পেইনফুল এক্সপিরিয়েন্স, এটা ছিল হঠাৎ, অপ্রত্যাশিত এবং মারাত্মকভাবে কষ্টদায়ক অভিজ্ঞতা। দ্য প্রেজেন্ট কন্ডিশন, খেয়াল করো, বলা হচ্ছে এটা আসলে এই ঘটনাগুলো যখন ঘটে তখন সাধারণ মানুষ কিন্তু বুঝেই না যে কখন কী হতে যাচ্ছে। সাডেন হয়, হঠাৎ, আনএক্সপেক্টেড, অপ্রত্যাশিত মানে প্রত্যাশা করো, যেমন সিরিয়াসলি, সাংঘাতিকভাবে, পেইনফুল, বেদনাদায়ক, কষ্টকর এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা। তাহলে সিডোরের অভিজ্ঞতা কি আরামদায়ক হবে? অবশ্যই না। তোমার ঘর বাড়ি উড়িয়ে নিয়ে গেছে, তোমার ভাই বোন হারিয়ে গেছে, তোমার বৃদ্ধ বাবা মারা গেছে, এগুলো কি আনন্দদায়ক না কষ্টদায়ক? মারাত্মক কষ্টদায়ক, চরম একটা ভীতিকর, বলা যায় মিনি কিয়ামতের মতো। যখন এরকম ঘটনা ঘটে তখন অনেকে ভাবে মনে কিয়ামত সংঘটিত হচ্ছে। ওকে, দেন দ্য প্রেজেন্ট কন্ডিশন ইজ টোটালি আউট অফ ডেসক্রিপশন, বর্তমান অবস্থা সম্পূর্ণ বর্ণনাতীত, পরিপূর্ণভাবে বর্ণনাতীত, বর্ণনা করার কোনো যোগ্যতাই নাই, এমন সিচুয়েশন হয়। আসলে মারাত্মক যখন সিডোর হয়েছিল তার পরিবর্তে অবস্থাগুলো আসলে বর্ণনা করা গিয়েছিল না। তোমরা টিভিতে দেখেছো যে যখন সাংবাদিকরা বর্ণনা করতেছিল তখন কী এক করুণ অবস্থা। ওকে, তারপরে বলা হচ্ছে দেয়ার ইজ নাথিং এক্সিস্টেড, কোনো কিছুই অবশিষ্ট ছিল না, সব কিছু লন্ড ভণ্ড, তছনছ, ভেঙে চুরে আউট হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এভরিথিং হ্যাজ গন ড্যামেজড, সব কিছু নষ্ট হয়ে গেছে। এভরিথিং হ্যাজ গন ড্যামেজড, সব কিছু নষ্ট হয়ে গেছে। আ স্ট্রং উইন্ড স্টার্টেড, ভয়ানক একটা বাতাস সংগঠিত হলো, অ্যান্ড ব্লু অ্যালে, এবং বয়ে নিয়ে গেল আওয়ার রুফ, আমাদের ছাদ। দ্য নিয়ারেস্ট রিভার রুস হাই, নিকটবর্তী নদীটা অনেক উঁচু হয়ে গেল, অ্যান্ড ওয়াস্ট অ্যাওয়ে অল আওয়ার ক্যাটল অ্যান্ড হাউস হোল্ড নেসেসারি থিংস, এবং আমাদের গৃহপালিত পশু এবং গৃহপাল মানে
গৃহের প্রয়োজনীয় যত জিনিসপত্র সবগুলো ভাসিয়ে নিয়ে চলে গেল। দেয়ার ওয়ার স্ক্রিমিং এভরিহোয়ার, চারিদিকে শুধু চিৎকার চিৎকার কান্নাকাটি, সবাই চিৎকার করছে, মাই লিটল সিস্টার ইজ স্টিল নাও মিসিং, এখনো আমার ছোট বোনটি হারিয়ে গেছে, এখনো তাকে খুঁজে পাচ্ছি না। তারপরে দেখো লেখাতে অনেক কিছু কিন্তু তোমাদের জন্য বড় হবে, তাই এখানে আমি ক্লোজ করেছি। তারপর বলেছে ইট ইজ টু মাচ পেইনফুল, এটা খুবই বেদনাদায়ক, আই ক্যানট সেস এনি মোর, আমি আর কিছু বলতে পারছি না, প্রে ফর আস, আমাদের জন্য দোয়া করো। আগের লেটারগুলোতে আমি এভাবে লিখেছি নো মোর টুডে উইথ বেস্ট উইশেস এন্ড লাভ টু অল ইউর লাভিং ফ্রেন্ড, কিন্তু এখানে আমি লিখেছি ইট ইজ টু মাচ পেইনফুল, এটা খুবই বেদনাদায়ক, আই ক্যানট সে এনি মোর, আমি আর কিছু বলতে পারছি না, প্রে ফর আস, আমাদের জন্য দোয়া করো, ইউর লাভিং ফ্রেন্ড, তোমার প্রিয় বন্ধু রতন। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এই প্যাসেজ, এই লেটারটা যদি ছোট্ট একটা লেটার, এটা যদি এভাবে তোমরা লিখতে পারো তাহলে ফুল মার্কস পেয়ে যাবে। আমি কিন্তু পুরো সিডোরের বর্ণনা দিইনি, সংক্ষেপে দুই পাঁচ থেকে ছয়টা বাক্যের মধ্যে শেষ করেছি, এবং তোমাদের কোশ্চেনেই বলা আছে উইথিন সিক্স ওয়ার্ডসের মধ্যে শেষ করতে, সিক্স লেটারের মধ্যে শেষ করতে হবে। আমি আর একবার তোমাদেরকে পড়ে দিচ্ছি, টেক মাই সালাম অ্যান্ড লাভ, হাউ আর ইউ, হোপ ইউ আর ওয়েল, আই এম অলসো ওয়েল, ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট দ্য প্রেজেন্ট কন্ডিশন অ্যান্ড এক্সপিরিয়েন্স অফ সিডর দ্যাট টু প্লেস থ্রি ডেজ এগো ইন আওয়ার লোকালিটি, ইট ওয়াজ সাডেন আনএক্সপেক্টেড অ্যান্ড সিরিয়াসলি পেইনফুল এক্সপিরিয়েন্স, দ্য প্রেজেন্ট কন্ডিশন ইজ টোটালি আউট অফ ডিসক্রিপশন, দ্যার ইজ নাথিং দিস ডে, এভরিথিং হ্যাজ গন ড্যামেজড, a strong wind started and blew away our roof, the nearest river rose so high and washed away all our cattle and household necessary things, there were screaming everywhere, my little sister is still now missing, my little sister is still now missing, it is too much painful, I cannot say anymore, pray for us, your loving friend রতন। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি এই লেটারটা তোমরা বুঝতে পেরেছো এবং খুব সহজেই এই লেটারটা তোমরা মুখস্থ করতে পারবে এবং পরীক্ষায় লিখে তোমরা পূর্ণ নাম্বার অর্জন করতে পারবে। আশা করি তোমরা ভালো আছো এবং ভালো থেকে তোমাদের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তোমাদের সুস্থতা এবং ভালোভাবে পরীক্ষা সম্পন্ন হোক, নতুন বছর ভালোভাবে করোনা মুক্তভাবে আমাদের শুরু হোক, এই আশা ও প্রত্যাশা রেখেই আজকে আমি আমার ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।